আক্ষেপ চরম আক্ষেপ প্রথমবারের মতো সেঞ্চুরির এত কাছে এসেও নিজের নামের পাশে একটা আন্তর্জাতিক শতক বসানোর সুযোগটা মিস হলো তাই হতাশায় যেন মাঠ ছাড়তে কষ্ট হচ্ছিল গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট আসেনি তিন রানে থেমেছিল তাওহিদ হৃদয়ের ব্যাট সেই ব্যর্থতা ভুলে শুক্রবার নিজেকে ফিরে পেতে মরিয়াছিলেন হৃদয় চারে যখন ব্যাট করতে নামে তখন ছিল দুই উইকেটে পঁচাত্তর রান দলীয় একশো তিরিশ চার উইকেট হারিয়ে বিপদে পড়েন টাইগাররা তারপর একে একে হৃদয়ের সঙ্গী বদল হয়েছে কিন্তু তিনি মাঠ আঁকড়ে পড়েছিলেন ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে বাইশ গজের মাটি কামড়ে দাঁড়িয়েছিলেন হৃদয় তারপর লাস্ট তেইশ বলে ঝড় তোলে হৃদয় তার স্কিন ছুটি তেইশ বলে করে পঞ্চান্ন রান তবে আক্ষেপে ম্যাচ ছাড়ে হৃদয় লাস্ট দুই বলের আগে তার রান ছিল চুরাশি পঞ্চাশতম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর দুইটি ছয় মারে এতে তার রান হয় ছিয়ানব্বই কিন্তু আবার শেষ আক্ষেপে হয়তো নিজেকে নিচে বলছিলেন যদি আরেকটা বল পেতেন তাইলে হয়তো নিজের কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে নিতে পারতেন